হ্যালো ফ্রেন্ডস, বাচ্চার জন্য সবথেকে ভালো জিনিসটাই নির্বাচন করে থাকি। মা বাবা হিসাবে আমরা বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে অনেক চিন্তিত থাকি। আজকে শেয়ার করব বাচ্চার জন্য ড্রাই ফ্রুটস খাওয়ানোর নিয়ম, বাচ্চাকে কীভাবে ড্রাই ফ্রুটস দেবেন, এক বছরের ছোট বাচ্চা হলে কীভাবে ড্রাই ফ্রুটস খাওয়ানো তার স্বাস্থ্যের জন্য ভালো, এছাড়াও এক বছরের বড় বাচ্চাদের কতটুকু পরিমাণে ড্রাই ফ্রুটস দেবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো বাচ্চার ড্রাই ফ্রুটস খাওয়ানোর সঠিক বয়স। বাচ্চার বয়স যখন 9+ হবে তখন থেকেই বাচ্চার খাবারে একটু একটু করে ড্রাই ফ্রুটস দেওয়া শুরু করবেন, কারণ এর আগে বাচ্চাকে ড্রাই ফ্রুটস দিলে বাচ্চার হজম শক্তি দুর্বল থাকে, তো হজম করতে পারবে না। ড্রাই ফ্রুটস দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ড্রাই ফ্রুটস হালকা তাওয়ায় ভেজে গুঁড়ো করে রাখুন আর বাচ্চার খাবারে অল্প অল্প করে যোগ করুন। বাচ্চার খাবার যেমন সুজি সাবুড়া নাতে আপনি চা চামচের হাফ চামচ পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়াও ড্রাই ফ্রুটস রাতে ভিজিয়ে পরের দিন সকালে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে এই ড্রাই ফ্রুটস একটু বেটে বাচ্চার খাবারে যোগ করবেন। বিশেষ করে গরমের দিনে বাচ্চাকে ভেজানো ড্রাই ফ্রুটস দেওয়া দরকার, কারণ ড্রাই ফ্রুটস একটু গরম প্রকৃতি, যেটা বাচ্চার বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়। তো শীতকালে ড্রাই ফ্রুটস গুঁড়ো বাচ্চার খাওয়ানো অনেক উপকারী বন্ধুরা। কিন্তু গরমকালে বাচ্চার ড্রাই ফ্রুটস যদি আপনি ভিজিয়ে খাওয়ান তাহলে বাচ্চার বডি টেম্পারেচার ঠিক থাকবে, ফলে বাচ্চার অতিরিক্ত গরম লাগা বা বাচ্চার অন্যান্য কোনো সমস্যা হবে না। এবার শেয়ার করব এক বছরের ছোট বাচ্চাদের আপনি কতটুকু পরিমাণে ড্রাই ফ্রুটস দেবেন। বন্ধুরা, 9+ বয়স থেকেই বাচ্চাকে অল্প অল্প করে ড্রাই ফ্রুটস দেবেন, সেক্ষেত্রে আপনি চা চামচের হাফ চামচ পরিমাণে ড্রাই ফ্রুটস দেবেন। বন্ধুরা, এখানে একটি ইম্পর্টেন্ট টিপস, এক বছরের আগে ছোট বাচ্চাদের ড্রাই ফ্রুটস তালিকায় আপনি কখনোই চীনাবাদাম রাখবেন না, কারণ এই চীনাবাদাম অনেক বাচ্চার সহ্য হয় না, বাচ্চার পেট খারাপ অথবা অ্যালার্জির মতন সমস্যা হতে পারে। এবার শেয়ার করব এক বছরের বড় বাচ্চাদের কতটুকু পরিমাণে দেবেন। বন্ধুরা, প্রথমের দিকটায় আপনি 1 চামচ দিয়ে দেখবেন বাচ্চার যদি কোনো রকম সমস্যা না হয়, বাচ্চার যেমন কোষ্ঠকাঠিন্য অথবা লুজ মোশন এই ধরনের সমস্যা যদি না হয় তাহলে আপনি 1 চামচ করে প্রত্যেক দিন বাচ্চার খাবারে যোগ করতে পারেন। বন্ধুরা, 2 বছরের ওপরে বাচ্চাদের আপনি প্রত্যেক দিন 2 কাঠবাদাম, 2 আখরোট, 2 কাজু বাদাম প্রত্যেক দিন আপনি ভিজিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। এইভাবে ড্রাই ফ্রুটস খাওয়ালে বাচ্চার স্মৃতিশক্তি ভালো হবে, তাছাড়াও বাচ্চার শারীরিক ও মানসিক গঠনে এই ড্রাই ফ্রুটস অনেক উপকারী। গবেষকদের মতে যে সমস্ত বাচ্চারা নিয়মিত ড্রাই ফ্রুটস খায় সে সমস্ত বাচ্চাদের স্মৃতিশক্তি অনেক প্রখর হয়, তাই বন্ধুরা বাচ্চার খাবারে অবশ্যই ড্রাই ফ্রুটস রাখবেন। বন্ধুরা, আশা রাখছি ভিডিওটার মাধ্যমে আপনার একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।